ছোট বাচ্চাদের আমরা জানি স্যার, ওদের টিকা দেওয়ার যে ব্যবস্থাটা বা ওদের যে একটা শিডিউল থাকে যে টিকা দেওয়ার, তো এই ভ্যাকসিনেশন প্রসিডিউরটা কি স্যার এখন ওরা করোনার ভিতরে কন্টিনিউ করবে, নাকি হচ্ছে পরবর্তীতে তারা কিভাবে এটা কন্টিনিউ করতে পারে স্যার? এটা যদি একটু আমাদের বাবা মা যারা আছেন তাদের জন্য যদি একটু বুঝিয়ে বলতো। জি জি, ধন্যবাদ। আসলে আমরা চেম্বার ওই বার্নিং কোশ্চেনটা এখন ফেস করছি, কারণ করোনা পরিস্থিতির জন্য দুই দিকে সমস্যা হয়েছে। এক হচ্ছে যারা অভিভাবক তারাও বাবু নিয়ে বাচ্চা নিয়ে বের হতে চাচ্ছে না, কারণ যেহেতু করোনা হয়ে যাওয়ার একটা ভয় থাকে, আশঙ্কা থাকে, হসপিটাল গুলিতে ভিড় থাকে, রোগী থাকে। অন্যদিকে হসপিটাল কর্তৃপক্ষ যারা অনেক জায়গায় ভ্যাকসিনেশন করতেন, অনেক হসপিটাল কিন্তু রোগী থেকে তাদের যারা স্বাস্থ্যকর্মী তারা ইনফেক্টেড হয়ে যাবেন সেই ভয়ে কিন্তু তারাও ভ্যাকসিনেশন অনেক সেন্টারে বন্ধ রেখেছেন। তবে ভালো খবর হচ্ছে এটা যে লকডাউন খোলার পর থেকে বড় বড় হাসপাতালগুলি কিন্তু তাদের ভ্যাকসিনেশন সেন্টারটা আবার ওপেন করেছে এবং ভ্যাকসিনেশন চলছে। এখানে মূল বিষয় যদি দুটো, আমরা আসলে মেডিকেল সায়েন্সে বলি রিস্ক বেনিফিট রেশিও, অনেকটা সেই চিন্তা করি এগোতে হবে। যেমন আমি যদি করোনার জন্য বাইরে না যাই, আমি হয়তো করোনা থেকে বাঁচলাম, কিন্তু আমি যে টিকাগুলি দিচ্ছি না সেই রোগগুলি কিন্তু হয়ে যাওয়ার ভয় থেকে যায়। যেমন আমি যদি হামের টিকা না দিই, বাচ্চার কিন্তু হাম হয়ে যাওয়ার ভয় থাকে। আমি যদি নিউমোনিয়ার টিকাটা না দিচ্ছি, যেটা হিপ এখন দিচ্ছে গভর্নমেন্ট, তাহলে ওর নিউমোনিয়া হয়ে যাওয়ার ভয় থাকছে। তাই আসলে আমাদের দুই দিকের একটা, আমরা উভয় সংকটে আছি বাবা মারা, যে বাচ্চাকে নিয়ে গেলে করোনার রিস্ক, না নিয়ে গেলে অন্যান্য রোগ হয়ে যাওয়ার রিস্ক হচ্ছে। তবে করোনা কিন্তু আমরা অনেকটাই সচেতন থাকলে আমরা অ্যাভয়েড করতে পারি। যেমন বাবা মা এবং বাবু বাচ্চা যারা নিয়ে যাবেন, তারা যদি আলাদা ট্রান্সপোর্টে ব্যবহার করেন, তারা যদি ভিড়টা এড়িয়ে চলতে পারেন, যে সময়টাতে হসপিটালে ভিড়টা কম হয় ভ্যাকসিনেশন সেন্টারে সেই টাইমে যেতে পারেন, এবং যারা এফোর্ড করতে পারেন তারা যদি প্রাইভেটলি দিতে পারেন, ভ্যাকসিনেশন সব সময়ের জন্যই কিন্তু সব রোগের জন্যই খুব দরকারি। এবং করোনায় কিন্তু এটা দেওয়া কোনো নিষেধ না, আমাদের শুধু সচেতন ভাবে যাতে রোগটা না হয় সেভাবে আমাদেরকে মেনটেন করে চলা লাগবে ব্যাপারটা এভাবেই। তবে যে সমস্ত বাচ্চার কোনো না কোনো লক্ষণ আছে, এবং আমি আগেও বলেছি যে বাচ্চাদের যেহেতু লক্ষণ থাকে না, যে সমস্ত বাসায় বড়রা ইনফেক্টেড, যদি আমরা বাচ্চাদের টেস্ট করাই করোনা পজিটিভ পাই, অথবা তাদের ফ্যামিলি থেকেও পজিটিভ আছে, তার নেগেটিভ না হওয়া পর্যন্ত আমরা অনেকের সময় ধারণা করি যে বাচ্চা পজিটিভ থাকতে পারে, সে অসুস্থ অবস্থায় তাকে কোনো টিকা দেওয়া যাবে না। কিন্তু সে যদি একটু অসুস্থ না থাকে, তাহলে কিন্তু আমরা যদি সুন্দরভাবে ব্যবস্থা করতে পারি টিকা দেওয়ার, আমরা টিকা দিয়ে নিতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে দুইটা রিস্ক বিবেচনা করে সচেতন ভাবে যতদূর সম্ভব সচেতনতার সাথে ভ্যাকসিন গুলি কাভার করে নিতে হবে, কারণ কিছু কিছু টিকা একটা বয়সের পরে না দিলেই সেই রোগগুলি হয়ে যাওয়ার একটা বড় ধরনের ভয় থাকে। যদি তার নিউমোনিয়া হয়ে যায় সেই বাচ্চার জন্য, পরবর্তীতে করোনা হয়ে গেলে কিন্তু রিস্কটা অনেক বেশি। তার যদি হাম হয়ে যায় তা কিন্তু এমনিতেই সে ইমিউন কম্প্রোমাইজ হয়ে যাবে, সেই ক্ষেত্রে তার যদি করোনায় হয়তো তার কিছুই হতো না, কিন্তু হাম হয়ে গেলে সে যে ইমিউনিটিতে, লো ইমিউনিটিতে ভুগবে, সেই কারণে কিন্তু সে পরবর্তীতে করোনায় আরো বেশি মারাত্মক ঝুঁকিতে চলে যাবে। যে কারণে আমাকে অন্যান্য রোগ থেকে বাচ্চাকে বাঁচিয়ে বাচ্চাকে ফিট রাখাটা অনেক জরুরি। করোনা যাতে না হয় মেনটেন করে আমাদেরকে টিকায় যেতে হবে, ভ্যাকসিন গুলি দিয়ে দিতে হবে।